কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বাণিজ্যিকভাবে এলাচি লেবুর আবাদ। লেবু একটি সাইট্রাস জাতীয় ফসল। এটি বাংলাদেশের সর্বত্রই চাষ হয়ে থাকে। লেবু ভিটামিন সি সমৃদ্ধ, যা আমাদের শরীরের জন্য প্রতিদিন প্রয়োজন। ক্লান্ত শরীরে শরবতের সাথে একটু লেবুর রস ভালোই লাগে। লেবু চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। সারা দেশের মতো ময়মনসিংহ জেলাতেও বেশ লেবুর আবাদ হয়। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলাধীন বাঁশাটি গ্রামের কৃষক মোহাম্মদ আব্দুল মালিক তেমনই একজন বাণিজ্যিক লেবু চাষী। তিনি প্রথমে গ্রামে লেবুর চাষ শুরু করেন। তার দেখা দেখি এখন এ গ্রামের অনেকেই লেবু চাষ শুরু করেছেন। তারা এখন একটি সমিতির আওতায় এসেছেন। এই সমিতির মোট 30 জন সদস্য মিলে বাণিজ্যিক ভিত্তিতে লেবুর চাষ করছেন। তাদের সমিতির জমির পরিমাণ মোট 18 কাঠা। তাদের এ লেবু চাষ চলছে বেশ কয়েক বছর ধরে। লেবু চাষীগণ সারাদিন ঘুরে ঘুরে লেবুর বাগান দেখাশোনা ও পরিচর্যা করেন। আমাদের ওই জায়গায় তো পানি তলা এলা তলা এলে তো আমরা কোনো ওয়াই পাই না। শুকনার সময় আমরা এই সেচের অভাবে আমরা এই ফসল মারাইতে পারি না, অন্য কোনো ফসল করতে পারি না। ওরা দেয় দিগির পারে দুইটা লেবু সারা আসিল, এটা থেকে কলম বান্ধে বান্ধাই এতটুকু আগাইছি। জৈব সারও ব্যবহার করি বা টিএসপি পটাশ ইউরিয়া এইগুলো আমি ব্যবহার করি বছরে দুইবার। সারা ডান লাগানোর পর এক দুই করে তিন বছর পরে পুরোপুরি আমরা ফল পাই। উষা করলে নতুন শিকড় আসে এটির ভিতরে। বর্ষাকালে বর্ষা মাটি দিয়ে ধুয়ে নেওয়া জায়গা, তখন মাটিটা শুকনা যেন মাটি দিলে এই মাটিতে আবার এই শিকড় আসে, তখন গাছ গজায় বেশি, সাজে বেশি বা ফলন দেয় বেশি। রোগবালায় দলে মনে হয় যে ভাইরাসটারও হলে আমরা ডলু মানচুন ব্যবহার করি বা ওষুধ কীটনাশকও ব্যবহার করি ওয়ার লাগিয়া পোক মাকড়ের লাগিয়া। উপজেলা কৃষি অফিস আছে, ওনারা কি আপনাদের এখানে আসে দেখে যায় যা সময় যাটা লাগে এটা বলে যায়, এভাবেই আমরা ব্যবহার করি। এখন আমরা সব কিছুই পাই, বরাবর মতো সব কিছুই পাই, কাজ করতেও পারতাছি, পয়সা ভরির আমরা অভাব নাই, ভালোই চলতেছে আমরা। সমিতির লেবু চাষীদের সফলতা দেখে এখন এই গ্রামের সব জায়গায়ই লেবুর চাষ হচ্ছে। এই গ্রামটি এখন লেবুর গ্রাম হিসেবে পরিচিত হয়ে উঠেছে। লেবু চাষে খরচ কম অথচ আয় বেশি। গাছ লাগানোর পর লেবু চাষীরা শুধুমাত্র জৈব সার প্রয়োগ করেন। প্রয়োজনে জৈব বালাইনাশক ব্যবহার করে সম্পূর্ণরূপে জৈব ব্যবস্থাপনায় লেবু চাষ করে যাচ্ছেন। আমাদের যে লেবুটা আছে ওইটা তারাইল কিশোরগঞ্জ, এরপরে আমাদের বাড়ির নিকটে একটা বাজার আছে চৌরাস্তা, ওই বাজারে আমরা বিক্রি করি। এই তিন বাজারেই আমরা বাজারজাতটা করি। এই লেবুটা এনআইটিভি থেকে দেওয়া হয়েছে। এটা আমাদের বাসাটি লেবু গ্রাম লেবু চাষি সমবায় সমিতি, যার সদস্য সংখ্যা 30 জন। আমরা 30 জনে মিলেই এই সমিতির মাধ্যমে আমাদেরকে সরকার ভর্তুক হিসাবে নান্দাইল উপজেলার কৃষি কর্মকর্তা যারা আছে তারা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে। তাদের ডাকে আমরা যাই, আমরা ডাকলেও তারা আসে।
যে কোনো সময় যে কোনো পরামর্শ চাই যাওয়ার সাথে সাথে তারাই আমাদের কথায় গুরুত্ব দেমন কে আসে। যদি পানি জমিয়া যায় গাছের গুড়ায় তাহলে গাছটা আর বড় হবে না। তে আমরা প্রতি বছরে সার গোবর মাটি এটি দিই, কারণ প্রতি বছরে যখন বৃষ্টি হয় তখন গাছগুলার মাটিটি সরায় নিয়ে যায়, নেওয়ার পরে আমরা প্রতি বছর আবার এই জায়গাটা পূরণ করি, এরপরে সার দিই, দিয়ে আবার মাটি দিয়ে ঘুরিয়ে ফেলাই। এতে গাছের শক্তি হয়, উর্বর হয়, ফলন দেয় ভালো। প্রথম গাছটা কলপ দিয়ে লাগানি লোক লাগাইয়া কিছুদিন বাদে সার দেওয়ান লোক, সাথে সাথে তো সার দিলাতে গাছ মরে দেবো, গাছটা জিলে আস্তে আস্তে সার বেশি পাবে দেওয়ান লোক, আর অক্ষরে দূর দিলাতে মরিয়ে দেবো। তারা প্রতিটি গাছ থেকে কমপক্ষে বছরে 200টি করে লেবু সংগ্রহ করতে পারেন। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ লেবু চাষীদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করে থাকেন। তারা চাষিদের লেবু বাগানে গিয়ে নানান পরামর্শ দিয়ে চাষিদের লাভবান হতে সহায়তা করে যাচ্ছেন। চাষিরা যে কোনো সমস্যায় তাদের যুক্তি পরামর্শ গ্রহণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা এ গ্রামের মতো উপজেলার অন্যান্য গ্রামেও লেবুর চাষ বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছেন। পাতাটা দেখেন এখানে কিন্তু লিপ মাইনর একটা পোকা আছে, ওই পোকা এখানে বইসা সে কিন্তু এই কিনারা খাই ফেলছে, এর জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। এরপর আপনারা এই এখন তো সার দেওয়ার সময়, হ্যাঁ এখন আমাদের জৈব সার দিতে হবে, হ্যাঁ রাসায়নিক সার জৈব সার সবকিছু সুষম সার আমরা ব্যবহার করতে হবে। আর কিছু কিছু গাছে দেখা যায় যে আগা আগা থেকে মরে আসতেছে, হ্যাঁ এর জন্য তো আমাদের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। মাঝে মাঝে উদিনে বিদিন গোড়া মা দেন, হ্যাঁ খসের মতো কি একটা আবার এটা একটা গাম্বরু রোগ, এটা কষ যেখানে বাইর হয় এটা ধারালো চাকু বাগিয়ে দেয় ওখানে চাষন দিয়া কুতে আর চুন হ্যাঁ মিক্সড করে পেস্ট কইরা একদম কায়ের মতো কইরা ওই জায়গাটাতে লাগাই দিবে, লাগাই দিলে হ্যাঁ লাগাই দিলে আপনার এই কষ পড়াটা বন্ধ হয়ে যাবে। যে দেখেন এই করাটা আপনার যে অপুষ্টির অভাবে পড়ে যাচ্ছে, আর এই যে দেখেন কচি পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, এর জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণ জিপসাম ব্যবহার করতে হবে। আপনার জমি থেকে জিপসাম দেন? না 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 আমরা, তাহলে এইবার যে আপনারা যে মাটি তোলার সময় হ্যাঁ যখন আপনারা সার দিবেন জিপসামটা কিন্তু অবশ্যই রাখবেন, প্রতি গাছে অন্তত 200-250 গ্রাম করে জিপসাম দিবেন। এই আপনারা যে যে ই দিছেন টুপ দিছেন মাটি দিছেন এখানে কি কি দিছেন? আপনাদের এখন আপনাদের জৈব সারের সাথে মাটিতে প্রচুর পরিমাণ পুষ্টির অভাব আছে, এখানে আপনারা জিঙ্ক যেটা দস্তা সার আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, দস্তা টিএসপি হ্যাঁ তারপর আমরা ডিপি সার ব্যবহার করি, ডিএপি ভালো ডিএপি সার দিবেন, এগুলি আপনারা দিয়ে তারপর আপনারা মাটি দিয়ে দিবেন। তাদের প্রশিক্ষণ দিয়ে এবং লেবু চাষ সম্পর্কিত তথ্য প্রদান করছেন। এতে উপজেলায় লেবুর আবাদি এলাকা ও উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লেবু একটি অর্থকরী ফসল, এর চাষ করতে তেমন পরিশ্রম হয় না, সারা বছর ফসল পাওয়া যায়। লেবুর চাষ করে ময়মনসিংহের অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন, তাদের পথ অনুসরণ করে স্বাবলম্বী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। লেবু একটি সাইট্রাস জাতীয় ফসল, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাসাটি একটি গ্রাম এবং এই গ্রামের কৃষক জনাব আব্দুল মালেক, তিনি 1987 সালের দিকে তার বসতবাড়ি এবং পুকুরপাড়ে 20 শতক জমিতে প্রথম লেবু চাষ শুরু করেন। তার এই চাষকে কেন্দ্র করে পরবর্তীতে আশেপাশের যারা কৃষক আছে তারাও কিন্তু এই চাষ শুরু করে, লেবু চাষ শুরু করে। আব্দুল মালিকের যে লেবু বাগান তা থেকে লাভ দেখে আশেপাশের কৃষকও ওই লেবু চাষ শুরু করে। পরবর্তীতে 2012 সালের দিকে এই বাসাটি গ্রামে লেবু চাষকে কেন্দ্র করে একটি লেবু চাষ সমিতি গঠন করা হয়, যার সদস্য সংখ্যা 30 জন। বর্তমানে বাসাটি গ্রামে 130 জন কৃষক লেবু চাষের সাথে জড়িত এবং
এই বাসাটি গ্রামে 36 হেক্টর জমিতে লেবু চাষ হয়ে থাকে। এই লেবু চাষ সমিতিকে এনএটিপি প্রকল্পের এআইএফ 3 থেকে একটি পিক আপ দেওয়া হয়েছে ভর্তুকি মূল্যে এই লেবুকে বাণিজ্যিকভাবে বিভিন্ন জায়গায় সরবরাহ করার জন্য। লেবু চাষের জন্য আসলে বেলে দোয়াশ মাটি উত্তম এবং এখানের মাটি বেলে দোয়াশ, যে এখানে লেবু চাষের একটা দূরত্ব মেনটেন করা হয়। এখানে 10 থেকে 12 ফুট দূরে দূরে লেবু গাছগুলি প্রতিস্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে এটা ডিবি আকারে করা হয়েছে, যেখানে জলাবদ্ধতা থাকে, সেই জলাবদ্ধতা থাকার কারণে এখানে পানি জমে, সুতরাং ওই পানি থাকলে তো লেবু গাছ মারা যেতে পারে, তাই ওই ডিবি পদ্ধতিতে এখানে লেবু চাষ করা হয়। এবং এই প্রতিটা ডিবিতে বিভিন্ন রকম যে সার প্রয়োজন হয়, জৈব সার সহ ইউরিয়া, ডিএসপি অথবা ডিএপি, এমওপি, জিপসাম সহ বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হয়। পাশাপাশি যে এই লেবু বাগানে যে মাঝে মাঝে দেখা যায় যে আগামোড়া রোগ, ক্যাঙ্কার রোগ দেখা দেয়, ওইটা দমনের জন্য আমরা পরামর্শ দিই যে সময় মতো ছত্রাকনাশক এবং বর্ধ মিক্সচার প্রয়োগের বিষয়ে। লেবু গাছে লিপ মাইনার দেখা দেয়, এর আমরা পরামর্শ দিয়ে থাকি যে এটার জন্য সাইপার মেথ্রিন জাতীয় ওষুধ প্রয়োগ করার জন্য। মাঘ মাসে কৃষি, আসুন আমরা সংক্ষেপে জেনে নিই মাঘ মাসে কৃষিতে করণীয় গুরুত্বপূর্ণ কাজগুলো। আলু, আলু ফসলে নাবি ধসা রোগ দেখা দিতে পারে, সে কারণে স্প্রিং শিডিউল মেনে চলতে হবে। মড়ক রোগ দমনে দেরি না করে 2 গ্রাম এক্সট্রা মিল অথবা ডায়েথেন M45 অথবা সিকিউর অথবা মেলোডিডিও প্রতি লিটার পানির সাথে মিশিয়ে নিয়মিত স্প্রে করতে হবে। মড়ক লাগা জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে। তাছাড়া আলু ফসলে মালচিং, আগাছা দমনের কাজগুলো করতে হবে। আলু গাছের বয়স 90 দিন হলে মাটির সমান করে গাছ কেটে দিতে হবে এবং 10 দিন পর আলু তুলে ফেলতে হবে। আলু তোলার পর ভালো করে শুকিয়ে বাছাই করতে হবে এবং সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।